So today's topic of discussion is double integration over any region. তো আগের দিন অবধি যেটুকুন করা হয়েছিল ওই পিডিএফটার মধ্যে আছে, দেখেন দেখেছো নিশ্চয়ই, আশা করা যায় কিছু কিছু অঙ্গ করছো। তারপরে প্রশ্নে যাই, আগের দিন যে অঙ্কগুলো করা হয়েছিল সেখানে যত রিজিয়ন ছিল সেগুলো সব রেক্টাঙ্গেল ছিল। আজকে যে অঙ্কগুলো করব সেখানে হচ্ছে যে কোনো রিজিয়ন, মানে রেক্টাঙ্গেল ছাড়া ইন জেনারেল যে কোনো রিজিয়ন ইন আর স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে ডাবল ইন্টিগ্রেশন বা রিপিটেড ইন্টিগ্রাল কী করে মানে ইভালুয়েট করতে হয় সেটা দেখব। তো যে কোনো একটা ডাবল ইন্টিগ্রেশন কনসিডার করি, ধরো ডাবল ইন্টিগ্রেশন ওভার আর এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। তো সাপোজ দ্যাট দিস ডাবল ইন্টিগ্রেশন এক্সিস্ট ওভার আর, ওয়ার আর ইজ আ রিজন ইন আর স্কোয়ার। তো আরটাকে একবার ডিফাইন করি প্রথম। তো আরটা লাস্ট যেগুলো পড়া হয়েছিল সেখানে আরটা ছিল এক একটা করে রেক্টাঙ্গেল, কিন্তু এখন আরটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ইন জেনারেল যে কোনো কার্ভ। মনে করো আরটা হচ্ছে সেট অফ অল এক্স ওয়াই, মানে সেই সব এক্স ওয়াই পয়েন্ট ওয়্যার ওয়াই রেঞ্জেস ফ্রম আ ফাংশন ফাই এক্স টু আনাদার ফাংশন সে সাই এক্স, অ্যান্ড এক্স রেঞ্জেস ফ্রম কনস্ট্যান্ট ভ্যালুস এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড এক্স ইকুয়াল টু বি। দ্যাট মিন্স ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, দ্য লোয়ার লিমিট অফ ওয়াই ইজ ফাই এক্স সে অ্যান্ড দ্য আপার লিমিট অফ ওয়াই ইজ সাই এক্স। দ্যাট ইজ উই ক্যান সে দ্যাট ফাই এক্স ইজ লেস দেন ইকুয়াল টু সাই এক্স ফর অল এক্স বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভেল এ বি। দ্যাট মিন্স ফর অল ভ্যালুস অফ এ অ্যান্ড বি ফাই এক্স ইজ লেস দেন ইকুয়াল টু সাই এক্স। সো দিস ইজ আওয়ার রিজিয়ন সে। নাও উইল সি হাউ টু ইন্টিগ্রেট দিস ইউজিং রিপিটেড ইন্টিগ্রাল, দ্যাট ইজ উইল ট্রাই টু কনভার্ট দিস ডাবল ইন্টিগ্রেশন ইন টু অ্যান ইটারেটেড ইন্টিগ্রেশন অর রিপিটেড ইন্টিগ্রেশন। নাও ফর দিস উই রিকোয়ার আ থিওরেম। দ্য থিওরেম ইজ, দ্য থিওরেম গোজ ইন দিস ওয়ে দ্যাট সাপোজ ডাবল ইন্টিগ্রেশন অফ এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এক্সিস্টস ইন সাম রিজিয়ন সে আর, ওয়ার আর ইজ গিভেন বাই, ওয়ার আর ইজ দ্য রিজিয়ন গিভেন বাই দিস region, r is this region y equal to phi x and y equal to psi x, this region is r. Suppose that integration from phi x to psi x f of x y dy exists, that is integration of f x y with respect to y, integration of f x y with respect to y, the range of integration is from phi x to psi x exists, and this exists for all values of x belonging to a and b. Then if these two conditions are satisfied, that means the double integration exists and the integration of f with respect to y exists for all x, if these two conditions are satisfied, then we can say that the double integration fxy dx dy is equal to the iterated integral a to b dx integration phi x to psi x fxy dy. So double integration can be written in this way if these two conditions are satisfied. The proof is, I'm not going to prove this one, proof ta korchi na, proof ta boi theke dekhe niyo, proof ta আগের বারও বলছি না, বইতে দেখে নিতে ইজি প্রুফ আছে, করে নিতে পারবে আশা করা যায়, না বললে জিজ্ঞেস করে নিয়ে পড়ে। আচ্ছা যাই হোক, এটাকে উল্টো করে লেখা যেতে পারে যে ইফ সাপোজ দ্যাট দ্য ডাবল ইন্টিগ্রেশন ইজ সাপোজ দ্যাট দ্য ডাবল ইন্টিগ্রেশন অফ ডাবল ইন্টিগ্রেশন ওভার আর এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই এক্সিস্ট সাপোজ, অ্যান্ড সাপোজ দ্য রিজিয়ন নাও ইজ say set of all xy where x is some function of say phi y and x is another function say psi y and y ranges from c to d where c and d are constants. That means now x is a variable of y,
That means x ranges from phi y to psi y, where y ranges from c to d. C and d are constants. C and d are constants. And similarly, phi y is less than equal to psi y. Phi y is less than equal to psi y for all y belonging to cd. Phi y less than equal to psi y for all y belonging to cd. Similarly, and suppose that integration of phi y to psi y fx y dx exists for all y belonging to c and d, c comma d. That means in the last case, the integration we are doing with respect to y, and in this case we are integrating the function with respect to x. Suppose that this integration exists for all y, then similarly we can write that the double integration f with respect to x and y, that is dx dy, is equal to integration c to d dy integration phi y to psi y f x y dx. That means the integration can be written in this way also. That means in the first one y was depending on x, and in the second one x is depending on y. So depending on the problem, we'll do whatever, means which one is suitable, whether in this form or in this form. We'll go to this, means we'll see later, means which one to use in which problem. So let us do some examples of this.